হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং দেব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে তো ট্রান্সফার মার্কেট কিন্তু একটা খুবই বিচিত্র জায়গা এবং এখানে বিভিন্ন রকম ট্রান্সফার রিউমার চলতে থাকে এর মধ্যে কতটা সত্যি সেটা কিন্তু মানে বোঝা খুবই কঠিন এবং রিসেন্টলি আপনারা জানেন যে মার্কাস মার্গিলও তিনি কিন্তু ট্রান্সফার সিক্রেটস দিচ্ছেন টুইটের মাধ্যমে তিনি একটি কিন্তু ট্রান্সফার সিক্রেট স্পেশাল সিরিজ করছেন এবং সেখানে এবং সেখানে কিন্তু এটা প্রকাশ পাচ্ছে যে পোডোলস্কি রোনাল্ডিনহোর মতো খেলোয়াড়দের সাথে কিন্তু আইএসএল ক্লাবের একটা লিঙ্ক আপ হয়েছিল এমনকি মারিও ম্যানজুকিচের সাথেও কিন্তু আইএসএল ক্লাবের যে লিঙ্ক আপ হয়েছিল তার একটা ভিত্তি ছিল সেটা কিন্তু প্রকাশ পেয়েছে মার্কাস মার্গিলহোর টুইটের মাধ্যমে তো অনেকেই ভাবতে পারেন যে মার্কাস মার্গিলহ টুইট নিয়ে কেন আলোচনা করছি তো এটা এই জন্য আলোচনা করছি কারণ আমরা কিন্তু সব সময় যে ট্রান্সফার রিউমার তার সোর্সটাকে ভেরিফাই করতে পারি না বা যে ট্রান্সফার রিউমারটা আসছে সেটা কতটা সত্যি সেটাকে আমরা বিশ্বাস করতে পারি না এখন বিষয়টা হচ্ছে অনেক সময় কিন্তু সেগুলো সত্যি হয় যেরকম মারিও মানসুকিচকে নিয়ে যখন ট্রান্সফার রিউমার উঠেছিল আইএসএলে আসার তখন কিন্তু অনেকেই সেটাকে রুল আউট করে দিয়েছিলেন যে এরকম কোনো লিঙ্ক হয়নি মারিও মানসুকিচ ভাবছেন না এর কথা কিন্তু সেটা কিন্তু যে সত্যি ছিল কিছুটা হলেও সেটা কিন্তু এখন মার্কাস হওয়ার যে টুইট তার মাধ্যমে প্রকাশ পেয়েছে আর এই মুহূর্তে কিন্তু এসসি বেঙ্গলকে ঘিরে বিভিন্ন রকম ট্রান্সফার রিউমার কাজ যত সুইম করছে এখন কোনটা কতটা সত্যি কতটা অথেন্টিক সেটা কিন্তু সময়ই বলে দেবে আমাদের কাজ হচ্ছে যে আপনাদের কাছে খবরটা পৌঁছানো আমরা আমাদের সেই কাজটাই করছি এবার আগামী দিনে কোন প্লেয়ার আসেন না আসেন সেটা কিন্তু পুরোপুরি এসসি ইস্টবেঙ্গলের কোচ ম্যানেলো ডিয়াস এবং এসসি ইস্ট ইস্টবেঙ্গলের যে টেকনিক্যাল টিম এবং এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের উপর পুরোটা ডিপেন্ড করবে আর যারা রেগুলার বাংলা নিউজ চ্যানেল ফলো করেন তারা কিন্তু জানেন যে গতকাল রাতেই কিন্তু একটা নতুন ট্রান্সফার দিয়েছে একটি বাংলা নিউজ চ্যানেল এবং সেখানে এটা জানানো হয়েছে যে ছত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার শান্তি ক্যাজোল্লা যিনি স্পেনের জাতীয় দলের হয়ে একাশিটি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন এবং এছাড়াও আর্সেনালের মতো ক্লাবে একটা সময় খেলেছেন তো সেই শান্তি ক্যাজোল্লার সাথে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ হয়েছে এরকমই কিন্তু জানানো হয়েছে ওই নিউজ চ্যানেলে এবার বিষয়টা হচ্ছে যে কাতারের টপ ডিভিশন ক্লাব আলসাদের সাথে কিন্তু এই মুহূর্তে চুক্তিবদ্ধ শান্তি ক্যাজল্লা তো তিনি কী করে এসসি ইস্টবেঙ্গলে আসবেন সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে এবং তিনি এফসি চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু এবার রেগুলার খেলেছেন আলসাদ ক্লাবের হয়ে এবং খুবই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি আলসাদ ক্লাবের কোনো সন্দেহ নেই যে একজন সেন্ট্রাল মিডফিল্ডার যিনি অ্যাটাকিং মিডফিল্ডেও যথেষ্ট ভালো খেলতে পারেন সেরকম একজন খেলোয়াড় কিন্তু শান্তি গ্যাজোল্লা এবং যথেষ্ট হাই প্রোফাইল খেলোয়াড় ইউরোপে দীর্ঘদিন খেলেছেন স্পেনে তো খেলেইছেন ইংল্যান্ডেও কিন্তু খুবই সুনামের সাথে খেলেছেন আর্সেনেলে তো সেই জন্য কিন্তু এই খেলোয়াড়টি আসলে অবশ্যই এস ইস্ট বেঙ্গলের পুরো টিমের সমীকরণ চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু দুটি জিনিস কিন্তু ভাবাচ্ছে এক হচ্ছে আলসাদ ক্লাবের সাথে তিনি যুক্ত আছেন আর দ্বিতীয় হচ্ছে তার তার স্যালারি যদিও শান্তি ক্যাজল্লা সম্ভবত যে মার্কি প্লেয়ারের কোটা আছে সেটাই আসতে পারেন কারণ তিনি মার্কি ফুটবলারের সমস্ত যে কোয়ালিফিকেশান সেগুলো সসম্মানে উত্তীর্ণ হচ্ছেন কিন্তু শান্তি ক্যাজল্লা কিন্তু একটা বড়। টাকা স্যালারি হিসাবে চাইতে পারেন তো সেই জায়গার থেকে এসসি বেঙ্গল আদেও অতটা খরচা করবে কি না বিদেশি রিক্রুটমেন্টে সেটা কিন্তু একটা প্রশ্ন আছে এবং দ্বিতীয় যে কথাটা শান্তি গাজল্লা যদি ইনকেস আসতেও চান বা এসসি বেঙ্গল যদি অ্যাপ্রোচও করে আলসার তাকে রিলিজ না দিলে তিনি কিন্তু কোনো অবস্থাতেই আসতে পারবেন না কারণ এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেছে তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে কিন্তু আর কোনো খেলোয়াড়কে ট্রান্সফার বা লোনে নামা সম্ভব নয় আর একদিকে যখন একটি নিউজ চ্যানেল কিন্তু শান্তি ক্যাজোল্লার খবরটা প্রকাশ করছে অন্যদিকে একটি নিউজ পেপার এবং কিছু সোশ্যাল মিডিয়ার পেজ তারা কিন্তু যে খবরটা প্রকাশ করছে যে এসি ইস্টবেঙ্গলের সম্ভবত পাঁচজন বিদেশি কনফার্ম হয়ে গেছে এবং তাদের যেটা দাবি এই পাঁচজনের মধ্যে দুজন ক্রোয়েশিয়ান আছেন একজন স্লোভাকিয়ান আছেন একজন ডাচ অর্থাৎ নেদারল্যান্ডসের বিদেশি আছেন এবং এছাড়া একজন নাইজেরিয়ান বিদেশি আছেন এরকমটাই কিন্তু তারা জানাচ্ছেন এবং যে নিউজ পেপারে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এটা জানানো হয়েছে যে দুজন ক্রোয়েশিয়ানের মধ্যে একজন হচ্ছেন টমিস্লেভ মার্সেলা এবং এই টমিস্লেভ মার্সেলা তার কিন্তু দুটো দেশের নাগরিকত্ব আছে ক্রোয়েশিয়া এবং অস্ট্রেলিয়া তো তিনি সম্ভবত এশিয়ান কোটায়ও কিন্তু খেলতে পারবেন এবং এই খেলোয়াড়টি কিন্তু মূলত সেন্টার ব্যাক পজিশনেই খেলেন এবং তিনি পার্থ গ্লোরিতে লাস্ট খেলেছেন এবং পার্থ গ্লোরি কিন্তু এলিগ চ্যাম্পিয়ন ছিল সেই বছর পর তার কিন্তু বেঙ্গালুরু এফসিতে আসার একটা কথা হয়েছিল এবং ট্রান্সফার মার্কেটে কিন্তু বেঙ্গালুরু এফসিতে তাকে ট্রান্সফার করা হয়েছিল সেটাও দেখাচ্ছে কিন্তু যে কোনো কারণেই হোক বেঙ্গালুরু এফসির হয়ে কিন্তু মার্সেলার খেলা হয়নি এবং মার্সেলা সেই সময় কিন্তু প্রায় চার কোটি টাকার আশেপাশে তার ট্রান্সফার মার্কেট ভ্যালু ছিল এবং তার যে স্ট্যাটিস্টিক্স বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু বেশ কিছু মাস তিনি ফুটবলের বাইরে আছেন এবং তার ফিটনেসের অবস্থা কি থাকবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যদি এসি বেঙ্গল তাকে সহীয় করায় তাহলে কিন্তু তার ফিটনেস টেস্ট হয়তো আগে নিয়ে নেবে কারণ তার ফিটনেস নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকতে পারে এতদিন যেহেতু মাঠের বাইরে তিনি আছেন আর মার্সেলা কিন্তু প্লেয়ার হিসাবে খারাপ নন তিনি কিন্তু ভালো প্লেয়ার এবং তার ট্যাকলিং ভালো এবং একটু রাফ অ্যান্ড টাফ ডিফেন্সে এবং তার যে ডিফেন্স থেকে খেলা শুরু করার ক্ষেত্রে পাস বাড়ানোর ক্ষেত্রে তার কিন্তু একটা ভালো দক্ষতা আছে তো সেই জন্য মার্সেলাকে নিলে কিন্তু খুব একটা খারাপ অপশান হবে না যদি তার কোনো ফিটনেসের প্রবলেম না থাকে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু চূড়ান্ত গোপনীয়তার সাথে দল গড়ছে এবং রোজই নতুন নতুন ট্রান্সফার রিউমার কিন্তু উঠে আসছে এখন এসসিস বেঙ্গল কবে আলটিমেটলি যে তাদের বিদেশি অ্যানাউন্স করে সেটাই কিন্তু দেখার ট্রান্সফার আপডেট দেওয়ার আছে সেটা অবশ্যই দেব এবং সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু তুলে নিল মুম্বাই সিটি এফসির স্প্যানিশ মিডফিল্ডার হার্নান সান্টানাকে এবং গত বছর মুম্বাই সিটি এফসি কে আইএসএল চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু হান্নান সান্টানার যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল এবং হান্নান সান্টানা কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন তো নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু এই মরশুমে হান্নান সান্টানাকে সই করিয়ে নিজেদের শক্তি আরও বাড়িয়ে নিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই এছাড়া যেটা শোনা যাচ্ছে যে গতবারের বিদেশি স্ট্রাইকার দেশন ব্রাউন তার সাথেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং দেশন ব্রাউনকে কিন্তু এই মৌসুমেও রেখে দিচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং গতবার এই নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু চমক দিয়েছিল এবং এই মরশুমেও তারা কিন্তু আবার আইএসএলের বিভিন্ন দলকে চমকে দিতে রেডি হচ্ছে এবং খুবই একটা শক্তিশালী কিন্তু দল গঠন করছেন খালেদ জামিল তিনি নিজে এবার হেড কোচ হিসাবেই আইএসএল শুরু করছেন তো সেই জন্য কিন্তু তিনি খুব একটা শক্তিশালী দল গড়ে তুলছেন নর্থ ইস্ট ইউনাইটেডকে এবং দেখা যাক আগামী দিনে নর্থ ইস্ট ইউনাইটেড কেমন পারফর্ম করে আইএসএলে তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন